শীতের প্রকোপ বাড়ছে সারা দেশে। নীলফামারী, পঞ্চগড়, শ্রীমঙ্গলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.7। শীতের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি পঞ্চগড় ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী সরকার হায়দারের কাছে। হায়দার, আপনার ওখানে শীতের প্রকোপ কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। তানিয়া, হ্যাপি নিউ ইয়ার। পঞ্চগড়ে শীতের অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি, সকাল মধ্যরাত থেকেই কিন্তু প্রচণ্ড কুয়াশায় এখানে আচ্ছাদিত হয়ে থাকছে। এবং আজকে এখন পর্যন্ত একটি রোদের দেখা মিললেও রোদের যে তাপ সেটি কিন্তু মানুষ অনুভব করতে পারছে না, কারণ রোদে আসলেই তাপ নেই। ঠান্ডার যে সেটা কিন্তু বিরাজ করছে এবং অতিরিক্ত ঠান্ডা আজকে কিন্তু অনুভূত হয়েছে। আমাদের যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সময় কাজে যেতে পারছে না, এরকম অবস্থা এখানে বিরাজ করছে। আজকে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করা হয়েছে তেঁতুলিয়ায় 10.0 ডিগ্রি সেলসিয়াস। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, সেগুলোতেই কিন্তু শীতজনিত রোগে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, ভর্তি হচ্ছেন। আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে এ পর্যন্ত 28,000 কম্বল বিতরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, আমাদের সহকর্মী অপেক্ষা করছেন, তিনি শীতের খবর জানাবেন। আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে। ধন্যবাদ হায়দার, আপনি যেমনটি পঞ্চগড়ের কথা বললেন, আসলে লক্ষ্মীপুরেও গত কয়েকদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আসলে এখানে দুপুরে রোদের দেখা মিললেও কখনো মেঘ কখনো রৌদ্র, এই পরিস্থিতিতেই গত 15 দিন থেকে আবহাওয়ার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হচ্ছে। এখানে আসলে সন্ধ্যার পর থেকে আসলে ঘন কুয়াশা শুরু হয়, যেটা ভোর সকাল 8টা থেকে 9টা পর্যন্ত থাকে। এতে করে ঘন কুয়াশায় আসলে সবচেয়ে বেশি এখানে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন ভোগান্তি শিকার হচ্ছেন। আমি এখন চলার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের একটি কৃষি মাঠে আছি, এখানে একজন কৃষক আছেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব যে মানে কি কৃষিতে কি ক্ষতি হচ্ছে শীতের প্রভাবে, যদি একটু আমাদেরকে একটু বলেন। এখানে আমি কৃষি কাজ করতেছি, আমার এখানে আছে টমেটো, আছে বেগুন, আছে কিছু সিম গাছ, আছে আর ওইদিকে কিছু বোরো ধানের